হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো এখানে প্রথমে চা খেয়ে নিলাম, তারপর আমার ছেলেকেও রেডি করে নিয়েছি। আর এই যে আমার ছেলে, আজ হাতের কাজ ছিল ওর, শেষ পরীক্ষা, তো এই যে ও ফিল্টার দিচ্ছে, পানির যে ফিল্টার মিলে, তো সেটা তো এই তো আমরা বের হয়ে গিয়েছি আর মাদ্রাসায় এসেও গিয়েছি। তো একটু সময় ও বসে, তারপর আমরা চলে যাব। আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে, তো ওর নাম ডাকা হয়ে গিয়েছে। তো তারপরেই তো আমি ফিল্টারটা দিয়ে তারপর চলে যাব মাদ্রাসা থেকে, তারপর বাসায় চলে আসলাম। আর এখানে আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম, আর যার যা ইচ্ছা সে সেটা দিয়েছে। তো কেউ টিস্যু, কেউ কলম, তো যার যা ইচ্ছে সে দিয়েছে। আর এই তো তো আজ আমরা টুপা খেয়েছি, তো আমার ফুফুর তো বোনেরা সবাই আমরা একসাথে, তো এই তো আমার ফুফুর বাড়ি চলে আসলাম। তো এখানে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আমরা। তো এখানে আমার ফুফুতো বোন আর আমার খালাতো বোন, ওরা রান্না করছিল আর আমি অল্প একটু রেকর্ড করছিলাম। তো এখানে আমার ফুফুতো বোন ও হাতে মেখে গরু মাংসটা প্রথমেই বসিয়ে দিয়েছে। তো এই তো গরু মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। তার তো গরু মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আলু দেওয়া হয়েছে আর ঝুলও দেওয়া হয়েছে। আর এখানে শুটকি শিরা রান্না করা হবে, তো এখানে মূলা আর আলু দিয়ে শুটকি শিরা রান্না করা হবে। তো এগুলো আমার এক ভাবি কেটে দিচ্ছিলেন, আর গড়ে আমার চাচি এখানে মুরগির মাংস হালকা একটু ফ্রাই করে দিচ্ছেন, আর অন্য চুলায় ডিমও ফ্রাই করে দিচ্ছেন, কারণ একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই তো মুরগির মাংসটাও রান্না করা হয়েছে, আর এক অন্য চুলায় শুটকি শিরাও বসিয়ে দেওয়া হয়েছে। তো গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, তো সেটা নামিয়ে নেওয়া হয়েছে। মাংস আর ডিম দিয়ে এখানে রোস্ট করা হয়েছে, তো এটা প্রায় রান্না শেষের দিকে, তো উপর থেকে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেওয়া হয়েছে। আর এই তো শুটকি শিরাও প্রায় শেষের দিকে, আর এখানে বাচ্চাদেরকেই প্রথমে বাদ দেওয়া হবে, তো বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।